লক একটা দুটো কারাগারে ভাগা আছে, হ্যাঁ, তাতেই বলছে আমি একটা ভিলিয়ান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা একটা দুটো নাই, ওই পুরুলিয়া জেলার জোতলা রসিক সবকাইকে মানে ওই যাকে বলে একদম পুঙ্গুর রকম করে রাখি দিই। ধার গাঁয়ে পানু সিং লাইয়ার কারাগারেও ভাগা আনছিল, ধার গাঁয়ে পানু সিং কারাগারেও ভাগা আনছিল, পানু সিং এর কারাগারেও ভাগা আনছি। এখন যেটা বর্তমানে আছে কি আমি বিকাশ মাতা আপনার দেখছেন, আপনার সকল সুপরিচিত চ্যানেল যেটার নাম হচ্ছে পুরুলিয়া পরব। আপনারা সকলে জানেন কি একে চন্দ্র দুয়ে পক্ষ, এই চ্যানেলটার কিন্তু একটাই লক্ষ্য যে আমরা সবাই বড় কিন্তু খাটি খাওয়া এবং এলাকার মানুষ, আর সব সময় কিন্তু বলি যে আমি রাখবো আপনারা কিন্তু সেই লেভেলের খোঁজ। বলছি কাকা নমস্কার। হ্যাঁ, যাই হোক, দাড়ি দুড়ি কাটে আজকে হয়ে গেছেন পরিষ্কার, হ্যাঁ, আজকে বড় মনে আছে হাটবার, শুক্রবার, প্রথমবার হলে জীবনে আপনার সাথে কিন্তু সাক্ষাৎকার। হ্যাঁ হ্যাঁ, তো বলুন দেখি তো আপনার পরিচয় এবার। আমার পরিচয় নীলকমল মাহাতো। নীলকমল, বাবার নাম বলরাম মাহাতো। আচ্ছা আচ্ছা, আর গ্রাম কাটাগোড়া, কাটাগোড়া, পোস্ট কুমির, আচ্ছা আচ্ছা, থানা কমলপুর, আচ্ছা আচ্ছা, জেলা পূর্ব সিংভূম, আচ্ছা, ঝাড়খণ্ড। খুব সুন্দর ঠিকানা। ব্যাপার আছে অন্যান্য দিনের থেকে আজকের দিনে সবাইকে লাগছে একটু হাসি খুশি এবং আপনার জড়ো হয়েছেন গ্রামবাসী, কেন এবং কি কারণ বলিনি তো কিন্তু হাজার দর্শকের সামনে। কাড়া জোড়া হয়েছে, গ্রামের নাম বটে কাটাগোড়া, কাড়ার হয়েছে জোড়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোথাকার কোন মালিকের কাড়ার সাথে হবে ছাড়া? আরসা থানা, আরসা থানা, রাজীব বাবুর কাড়ার সাথে, রাজীব বাবুর কাড়ার সাথে, ঠাকুরসীমা গ্রাম, ঠাকুরসীমা। আচ্ছা আচ্ছা, বুঝতেই পাচ্ছেন ওখানে গ্রামের নাম বলে ঠাকুরসীমা। আর এই কাকার আছে কিন্তু শর্ট গেঞ্জি, আমার আছে সাদা জামা, আমাদের সাক্ষাৎকারের মধ্যে যদি কিছু ভুল হয়ে যায় তো আপনাকে কিন্তু করে দেবেন ক্ষমা। এই যে এখন বর্তমানে আপনার কাড়া আছে, এই কাড়াটা বাদে আরও আপনি কতদিন লে কাড়া রাখছেন? কাড়া প্রায় বহুতই করেছি, তাও মোটামুটি একটা আন্দাজ, আন্দাজ লগভগ মোটামুটি 20-21 বছর আগে আমাদের একটা কাড়া প্রায় দুটো জেলার হাইস্ট ছিল, আমাদের এই সিংভূম আর পুরুলিয়া দুটো জেলার হাইস্ট, মানে ইয়ার আগে নাই। আচ্ছা আচ্ছা, লগ একটা দুটো কাড়াকেই ভাগা আছে, হ্যাঁ, তাতেই বলছে আমি একটা ভিলিয়ান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা একটা দুটো নাই, ওই পুরুলিয়া জেলার জোতলা রসিক সবকাইকে মানে ওই যাকে বলে একদম পুঙ্গুর রকম করে রাখি দিই। তা আপনার ওই তখনকার দিনে কাড়া মালিকের নাম কী ছিল? কাড়া মালিক আমার নামে, ভাইয়ের নামে, বাবার নামে বেশি নেই, আমরাই লাগাতে। মানে আপনার নাম নীলকমল? হ্যাঁ নীলকমল। ভাইয়ের নাম কী ছিল? ভাইয়ের নাম ছোটুলাল। ছোটুলাল, হ্যাঁ, কাটাগোড়া বলেই পরিচিত। হ্যাঁ, কাটাগোড়া বলেই পরিচিত, কাটাগোড়া বলেই পরিচালিত। লগভগ ওটা কতদিন আগে ওটা টপ ছিল? মোটামুটি 20-21 বছর আগে, তখন তো আর ইউটিউব ছিল না, তখন ইউটিউব নাই, লেকিন আপনার সেই সময় টপ ছিল। কোন কোন ভাগান জি বলি তো? আচ্ছা, ও ভাগা মানে ইয়ার মোটামুটি একটা সেরকম বীর বীর রসিক নাম বলতে পারি? দাদকি দিও ভাগান জি, দাদকি দিয়ে কালিরামের বেটা গো কাড়া কো ভাগান ছিল, আর মোটামুটি সে কত, আর মদিরাম দি মধুসূদন মাতর কাড়া কো ভাগান ছিল। আচ্ছা আচ্ছা, আর আর ওই তার বামু তাল দাঁড়েও ভাগান ছিল। আচ্ছা আচ্ছা, এই চিতড়ার মোড়েও ভাগান ছিল। আচ্ছা আচ্ছা, এই আপনাকে বলে দিচ্ছি, আর গায়ে পানু সিং লাইয়ার কাড়াকেও ভাগান ছিল, দারগাঁয়ে পানু সিং কাড়াকেও ভাগান ছিল, পানু সিং এর কাড়াকেও ভাগান ছিল। এখন যেটা বর্তমানে আছে কি অন্য কাড়া? অন্য কাড়া ওই কিছু আগে। আচ্ছা আচ্ছা, বছর আগে ছিল নাই, আপনার বেটাকে রাখতে বলছেন, আপনি কি রকম প্রফিট, কত টাকা লাভ পাচ্ছেন? লাভ না, এটা মনের ফুর্তি, মনের ফুর্তি, মনের ফুর্তি, মানে লাভ বলতে কিছু, লাভ কিছু না, ক্ষতি, ঘরের ধন কমায় ক্ষতি। পুরেনা কাড়া রসিক মহাশয় নীলকমল মাহাতোর মুখিয়া যে বলছে কাড়া রাখে কিছু হয়নি লাভ, উপরন্ত ভাদর আশ্বিন মাসে কিন্তু ঘাস কাটে কেটে পাহাতলা তিতরি খাতিতরি খাই করে দেয় বরবাদ, কাড়া রাখে এইটাই হয় লাভ, যেটা হয় সকাল সকাল কালো কালো গোবর লাভ, এটাই হলো। আর একটা এখন আমি খবর আপনার মুখে জানতে চাইছি, ঠাকুর সীমা রাজীব মাতার সাথে কোন নম্বরে জোড়া হয়েছে? সেখানে আপনার ফলাফল কিরকম ছিল? ফলাফল লাগিয়েছিল তো ভাই, এই পালালো আপনাদের পালাইছে। আচ্ছা, আর কোথাও লাগাইছে? আর কোথাও লাগাইনি, প্রথম ওইখানে লাগাইছে, প্রথম দ্বিতীয়বার বাহারে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দাদা বলছি আপনাকে নমস্কার। নমস্কার, যাই হোক, এটা কে হয় আপনার? এটা আমার বাবা। বাবা, এনে হচ্ছে আপনি বেটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে আজকের ভিডিওটা যে বাপ বেটা, হ্যাঁ, আর আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন গোটা গোটা, হ্যাঁ, কেন কি ভিডিওটা যেটা বটা সত্যি সেটাই হবে কিন্তু বলা একদম। যাই হোক, সমস্ত কাড়া রসিক প্রেমিকগণকে আপনি কি বলতে চাইছেন?
সকল দর্শককে বলবো যে ঠাকুর সীমা আমরা কাড়া লেগেছি এক নম্বর সঙ্গে জোড়া হয়েছে। তো দর্শক বন্ধুগুলো বলছি কি আপনারাও চলুন কাড়ার লড়াই দেখুন, আশা করছি লড়াই ভালোভাবে দেখাবে। হ্যাঁ, ইডলি খাই ঘুরে আসতে নাই হবে, আর না তোর ভোগ লাগলে তো ইডলি খাতেই হবে, কিন্তু যাক কাড়াই লড়াই দেখাবে। সমস্ত দর্শককে অনেক কিছু দিলেন বলে, লেকিন দিন কবে সেটাও তো দর্শক দিতে হবে বলে। আশ্বিনের 22 দিনে দর্শক আপনার দিনটা রাখবেন মনে আগামী আশ্বিনের 22 দিনে। যেহেতু এই নীলকমল তথা ওনার বেটা মানে বাপ বেটা মিলে খবর দিচ্ছে মোবাইল ফোনে, আবার আপনাদের সাথে দেখা হবে কিন্তু ওই আর স্যার ঠাকুর সীমার কিন্তু মই দানে। লেকিন এই বর্তমানে অভাবের দিনে আপনার কেমন আছে তৈরি চলুন একটু দেবেন খুলে, কেন কি দেখার জন্য অল ইন্ডিয়া দর্শকগণ আছেন অপেক্ষা করে। আরে কে মনে ভুল।